গঙ্গাসাগরে মেলাগামী পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আউটরাম ঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে পুণ্যার্থীদের জানান, পুলিশ ও বহু সংগঠন এখানে রয়েছে যারা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত। কোনো সমস্যার মুখে পড়লে পুলিশ ও স্বেচ্ছাকর্মীরা আপনাদের পাশে থাকবে। গঙ্গাসাগর মেলাগামী পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আউটরাম ঘাটে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগরে যাওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া পুণ্যার্থীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর গঙ্গাসাগরে যাওয়ার জন্য তীর্থযাত্রীদের কর তুলে দিয়েছে। গঙ্গাসাগরে যাওয়ার জন্য বাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, লঞ্চের ব্যবস্থাও করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী 17 জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীদের মাথাপিছু 5 লক্ষ টাকা করে বিমাও করে দিয়েছে রাজ্য সরকার। ওই সময়ের মধ্যে কোনো পুণ্যার্থীর মৃত্যু হলে তার বিমা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলেন, পুলিশ ও বহু বেসরকারি সংগঠন এখানে আছে যারা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত। তাদের কথা মেনে ধীরে ধীরে বাস বা লঞ্চে উঠবেন। কোন সমস্যার মুখে পড়লে পুলিশ ও স্বেচ্ছাসেবী কর্মীরা আপনাদের পাশে থাকবেন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আজকে সবে 8 তারিখ, কিন্তু কন্টিনিউয়াস 8 থেকে 17 তারিখ পর্যন্ত এদের কিন্তু 24x7 কাজ করতে হয়। এবং গঙ্গাসাগর উপলক্ষে যে তীর্থযাত্রীরা আসেন তারাও কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক দূর দূর প্রান্তে তাদের আবার পৌঁছতে হয়। আর গঙ্গাসাগর মেলার সাথে অন্য মেলার পার্থক্য হচ্ছে, কুম্ভ মেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা দেয়, ওটা রেলে কানেক্টেড আছে, রাস্তা রোডে কানেক্টেড আছে দীর্ঘদিন ধরে, কিন্তু গঙ্গাসাগর মেলা একমাত্র মেলা, এত বড় মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, কুম্ভ মেলার থেকে কম তো নয় বরঞ্চ বেশি, যেখানে প্রত্যেকটা মানুষকে জলপথ দিয়ে পার হতে হয়। ইট ইজ নট দ্যাট ইট ইজ কানেক্টেড উইথ দ্য রোডওয়ে অর দ্য রেলওয়ে, জলপথে পার হতে হয়। সেই জন্যই সকলে বলেন যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যারা সাধুরাও আসছেন, হামারা মিনতি হোগা কি ম্যা পশ্চিমবঙ্গ সরকার কা ওর সে আর বঙ্গাল কা জনতা কা ওর সে আপ লোগ কো স্বাগত করতি হু, আপ লোগ কো বহুত বহুত ধন্যবাদ অভিনন্দন হ্যায়, বহুত দূর দূর সে আপ লোগ আয়ে হুয়ে হ্যায়। আপ লোক খালি ইয়াদ রাখিয়ে কি এ শীতকাল হ্যায়, উইন্টার সিজন হ্যায়, এসা কোই আগ কা কাম হাম নেই করেঙ্গে জিসমে আগ লাগ সকতে হ্যায়। হাম দেখেঙ্গে কি হামারা এ মেলা মে জো ভাগ লেতে হ্যায় সব আচ্ছা সে রহে, সুরক্ষিত রহে, ইসকো দেখকে রাখনা হ্যায়। হাম তো আমারা গভর্নমেন্ট কা ওর সে জিতনা কাম গঙ্গাসাগর মেলা কে লিয়ে কিয়া হ্যায় ও জো করতে হ্যায় ও কবি নেই হুয়া। আর আমি কাম কিয়া 9 তারিখ সে কাল সে 17 তারিখ সে তক জো মেলা মে যাতে হ্যায়, চাহে ও আম জনতা হো, চাহে বিহার বাসী হো, চাহে ইউপি বাসী হো, চাহে রাজস্থান বাসী হো, চাহে বঙ্গাল কা নিবাসী হো, চাহে প্রেস মিডিয়া হো, চাহে অফিসার হো, চাহে লাইন ডিপার্টমেন্ট হলো, চাহে কই মজদুর হো, চাহে কই কিসান হো, চাহে কই নজওয়ান হো, চাহে কই মা বহিন হো, সবকো লিয়ে কই ইনসিডেন্ট নেই হো, এ হামারা কামনা হ্যায়। আগর কুছ ভি হোতে হ্যায় তো হর আদমি কে লিয়ে হাম 5 লাখ করকে ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স কর দিয়া হ্যায় গঙ্গাসাগর মেলা কে লিয়ে। কাল সে ইসকো শুরুয়াত হোগা, আজ 17 তক চলেগা, আর এ ক্যালকাটা কা ভি জো এ জাগা মে আতে হ্যায় উসকো ভি ইসকো কভারেজ কিয়া হ্যায়, জো ক্যালকাটা সে ভি জাতে হ্যায় ইধার মে। আপ আচ্ছা সে রহিয়ে, শান্তি সে রহিয়ে, তীর্থ করকে আপ ওয়াপাস যাইয়ে শান্তি সে, জলদি সে জলদি সে কাম লেনে কা কোশিশ মত কিজিয়ে। এ জলপথ মে জানা হ্যায়, বিন পানি সে আনা পড়তা হ্যায়, জানা পড়তা হ্যায়, পুলিশ আপকো মদদ করনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন প্লিজ ইয়াদ রাখিয়ে কিতনা আদমি যা সকতা হ্যায় লঞ্চ মে বোট মে ও দেখকে তবে পুলিশ আপকো ছোড়েঙ্গে, ইসি কে লিয়ে থোড়া টাইম আপকো ভি রাস্তা মে ইন্তজার করনে পড়েগা। আগর হর আদমি চাহতে হ্যায় কি হাম 30 লাখ লোক এক দফে আয়ে তো আপ নেই কর সকতা, তো পিনে কা তো পানি মে গির জাওগে, আপকো থোড়া আহিস্তা আহিস্তা দেখনা হ্যায়, পুলিশ আপকো মদদ করেগা, অ্যাডমিনিস্ট্রেশন আপকো মদদ করেগা, আহিস্তা আহিস্তা এ বাত হাম দ্বিবেদী দ্বিবেদিকা যে কমিটি হ্যায় আপ লোগোকো ভি বতাতি হ্যায়
कि आप भी इसको जब इधर से जितना भी पास छोड़े एलओ को पास एक अपील दे दो और इसको पास इसको भी बता दो, जैसे कोई दिक्कत ना हो और माइक में अनाउंस भी कर दो, जैसे आहिस्ता आहिस्ता जाए, आहिस्ता आहिस्ता आए। थोड़ा तो टाइम लगता ही है, इतना कठिन है हमारा ये तीर्थस्थान। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন আর ভালো করে এনজয় করুন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্তে।